হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল উইজ এন্ড ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল ফিমেল ম্যারিড আনম্যারিড কমিটেড সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশান মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে পৌঁছায়। বন্ধু, আজকের ভিডিওর টপিকটা হলো যে আপনি যার কথা ভেবে আজকের এই ভিডিওটি দেখছেন সেই মানুষটির কারেন্ট ফিলিংস কী রয়েছে আপনাকে নিয়ে। আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস চেক করব, আপনার কারেন্ট ফিলিংস চেক করব, তার সঙ্গে যেটা দেখব যে আপনাদের রিলেশনশিপের ওভারঅল এনার্জি কী রয়েছে, তার সঙ্গে দেখব যে আপনার পার্টনারের আপনার প্রতি না বলা কিছু কথা, যেটা হয়তো উনি কখনো বলতে চেয়েছেন কিন্তু আপনাকে বলতে পারেননি। তো এটা সম্পূর্ণভাবে হতে চলেছে একটা রিলেশনশিপের উপরে রিডিং। যদি আপনার ইচ্ছে হয় নিজের রিলেশনশিপ নিয়ে জানতে তাহলেই আপনি দেখবেন, আদারওয়াইজ কোনো প্রয়োজন নেই দেখার, ঠিক আছে? তো আপনি যদি রিলেশনশিপে থাকেন তবেই কিন্তু এই রিডিংটা আপনার জন্য, বা যদি আপনার কোনো ক্রাশ থেকে থাকে তার নিয়েও কিন্তু আপনি দেখতে পারেন, ঠিক আছে? কিন্তু ভবিষ্যৎ কারোর জন্য দেখার কোনো প্রয়োজন নেই, মানে যাকে আপনি চেনেন না জানেন না সেটা। এছাড়া আর একটা কারণে আপনি দেখতে পারেন, ধরুন যে আপনি কাউকে যেটাকে ক্রাশ বলে থাকি তার মধ্যেও একটা আছে, সে আপনার সঙ্গে মাঝে মধ্যে একটু আধটু কথা বলে, কী রে কেমন আছিস, হ্যাঁ, তার জন্য আপনি কিন্তু দেখতে পারেন। তো প্রথমে দেখে নেব যে আপনার কারেন্ট এনার্জি কী রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ, প্লিজ পজিটিভ থাকবেন। ওকে ওকে, এস অফ সোর্স, ওরে বাপরে, সোর্সের এনার্জি প্রচন্ড আছে। ফাইভ অফ সোর্স, এস অফ কাপস, ওকে, দেখছেন সোর্সের এনার্জি এখানে কত রয়েছে। এখান থেকেই কথাটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনার লাইফে, মানে বিশেষ করে এই মুহূর্তে, প্রচণ্ড পরিমাণে রিলেশনশিপের কিন্তু একটা ইস্যু চলছে। শুধুমাত্র রিলেশনশিপ ইস্যু নয়, তার সঙ্গে আমি যেটা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে একটা চিট হয়েছে আপনার সঙ্গে। মানে আমি এখানে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার লাইফে এমন কোনো মানুষ ছিল বা ছিলেন, সরি, উনি কিন্তু আপনার সঙ্গে যথেষ্টই, একটা হয় না যে উনি জানেন উনি আপনার সঙ্গে ভুল করেছেন, এমন নয় যে আপনি ওনার সঙ্গে আগে কমিউনিকেশন করেছেন, আপনি ওনার সঙ্গে আগে যোগাযোগ করেছেন, সেটা কিন্তু নয়। উনি আপনার সঙ্গে যোগাযোগ করেছেন, উনি আপনাদের রিলেশনশিপটাকে আগে বাড়িয়েছেন, কিন্তু কোনো একটা জায়গা থেকে উনি আপনার সঙ্গে চিট করেছেন। থার্ড পার্টি ইস্যু তো একটা অবশ্যই আছে, ঠিক আছে? এবং রাইট নাও আপনার মানসিকতা যেটা রয়েছে, আপনি প্রচণ্ডভাবে চাইছেন যে আপনার লাইফে উনি ফিরে আসুক, এবং হতে পারে আপনি যথেষ্ট পরিমাণে ম্যানিফেস্টেশন করছেন, ঠিক আছে? তার সঙ্গে যেটা ব্যাপার আছে, আপনি একটা হয় না যে লাইফে বারবার বাধা পেতে পেতে রিলেশনশিপ থেকেই একটা পালিয়ে বেড়ানোর মতো মেন্টালিটি এসে দাঁড়িয়ে গেছে, ঠিক আছে? এটা হতেই পারে আপনার জায়গায় যে কেউ থাকলে।
তারও হতো। আপনার পার্টনার আপনাকে অনেক কিছু বুঝিয়েছে, ভুল বুঝিয়েছে, নিজের জীবনের স্ট্রাগলের কথা বলে আপনার তরফ থেকে একটা ইমোশনাল গ্রাউন্ড ক্রিয়েট করেছেন যে ওনার সঙ্গেও এরকম খারাপ কিছু হয়েছিল, এই এইরকম একটা ফিলিংস কিন্তু আমি দেখতে পাচ্ছি। তার সঙ্গে যেটা দেখতে পাচ্ছি যে ফাইন্যান্সিয়াল ইস্যু আপনার লাইফে কিন্তু কারেন্ট, এখন আপনি প্রচণ্ডভাবে স্ট্রাগল করছেন নিজের লাইফে এবং সেখানে ফাইন্যান্সিয়াল একটা প্রবলেমও আমি দেখতে পাচ্ছি। তার সঙ্গে যে ইস্যুটা রয়েছে সেটা হচ্ছে ফ্যামিলি কিন্তু আপনাকে সাপোর্ট করছেন, এটা প্রবলেম বলবো না, এটা খুব ভালো জিনিস বন্ধু। লাইফে জানবেন যে পরিবারের সাপোর্ট পাওয়াটা খুব দরকার। আপনার পিতা মাতা বা পিতৃতুল্য মাতৃতুল্য এরকম যে কেউ হতে পারে, দাদা দিদি যে কেউ হতে পারে, তার তরফ থেকে, মানে দাদা দিদি আমি বড়দের কথা বললাম, এটা কিন্তু ভাইস ভার্সা, মানে ছোটও হতে পারে, রাইট? মানে আপনি হয়তো কারোর জন্য করেছেন একটা সময় এবং তারা এখন আপনার জন্য অনেক কিছু ভাবছে, অনেক কিছু করছেও, ঠিক আছে? এবং বটম অফ দ্য ডেক এসেছে টু অফ পেন্টিকলস। তো লাইফে এখন ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি, কিন্তু যাই হয়ে যাক না কেন সিচুয়েশন কিন্তু আপনার একটু টালমাটাল রয়েছে বন্ধু, ঠিক আছে? তো এই সিচুয়েশন থেকে আপনাকে বেরোতে গেলে যেটা প্রথম করতে হবে সেটা হচ্ছে যে স্টেপ নিতে হবে একটা, স্ট্রেংথ রাখতে হবে, স্টেপ নিতে হবে। জীবনের অনেক কিছু পর্যায়ে আমরা অনেক সময় কি হয় যে আমরা ভাবি যে আমরা কেন আমাদের সঙ্গে এটা হলো, এটা না হলেও হতো, কিন্তু সেটা আমাদের আমরা করে উঠতে পারি না, ঠিক আছে? তো সেই স্টেপটা কিন্তু আপনাকে নিতে হবে, ঠিক আছে? তো এই একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। তার সঙ্গে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে যে আপনার এখন কারেন্ট সিচুয়েশনে আপনি চাইছেন যে আপনার লাইফে একটা কোনো কেরিয়ারের একটা জায়গা তৈরি হোক, হ্যাঁ? আপনার মনে হয়েছে যে আপনার পার্টনার আপনার সঙ্গে এরকম করে চিট করছে, বা আপনার মনে হচ্ছে উনি আপনার মতো আরও অনেকের সঙ্গে, বিশেষ করে অনলাইনের থ্রু কিন্তু কথাবার্তা চলছে আমি যেটা এখানে দেখতে পাচ্ছি, তো আপনি নিজের জীবনে একটা কেরিয়ারের একটা স্টেবিলিটি চাইছেন। খুবই ভালো জিনিস কেরিয়ার স্টেবিলিটি, স্টেবল হওয়া ভীষণ প্রয়োজন, কিন্তু সেই জায়গাটাতেও কোনো একটা মানে টালমাটাল অবস্থা কিন্তু চলছে আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এটা ছিল আপনার কারেন্ট এনার্জি, রাইট? তো যদি রেজোনেট করে তো তারপরে আপনি আপনার পার্টনারের কারেন্ট এনার্জিটা দেখবেন। আমি এই কার্ডটা থেকেই আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস, নেক্সট অ্যাকশন দেখবো, তার সঙ্গে দেখবো আপনাকে না বলা কিছু কথা, মেসেজেস, ঠিক আছে? ওকে, তো পজিটিভ থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ, ওকে। আপনার পার্টনারের মধ্যে কিন্তু বেশ মানে পজিটিভিটি আছে দেখতে পাচ্ছি, উনি কিন্তু নিজের কেরিয়ার নিয়ে খুব সিরিয়াস বন্ধু, ওকে? ওহো, দ্য লাভার্স কার্ড, আরে বাপরে, আপনি যেটা ভাবছেন উনি তো বেশ প্রেমিক মানুষ দেখতে পাচ্ছি, বাহ, ভেরি গুড। আপনার পার্টনারের কারেন্টলি যে এনার্জিটা আপনার প্রতি, হয়তো উনি আপনার সঙ্গে খারাপ করেছেন একটা সময়, এটা ঠিক, কিন্তু উনি যে ভুলটা করেছেন সেই ভুলটা না উনি বুঝতে পেরেছেন, উনি আবার আপনার সঙ্গে কিন্তু কমিউনিকেট করার চেষ্টা করছেন। কোনো একটা জায়গা থেকে ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস ছিল, কারণ এখানে দেখুন কুইন অফ পেন্টিকলসের কিন্তু একটা এনার্জি আমরা দেখতে পাচ্ছি, তো ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস যে ছিল এটা তো ঠিক, কিন্তু তার সঙ্গে দেখুন দ্য লাভার্স কার্ড এসেছে, তার সঙ্গে কিন্তু দ্য ওয়ার্ল্ডেরও একটা এনার্জি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আপনার পার্টনার কিন্তু কোনো একটা জায়গা থেকে, যে হয়তো আপনার সঙ্গে খারাপ করেছিলেন, কিন্তু এখন উনি আপনার সঙ্গে কাটানো মুহূর্ত, ভালোবাসার সময়, এই সমস্ত সিচুয়েশনগুলোকে না প্রচণ্ড পরিমাণে মিস করছেন। এবং তার সঙ্গে যেটা হচ্ছে সেটা হলো যে কোনো একটা জায়গা থেকে না আপনার পার্টনারের হয়তো বিদেশে যাওয়ার কোনো কথাবার্তা চলছে, এটা হতে পারে, কারণ এখানে ওয়ার্ল্ডেরও এনার্জি আমি দেখতে পাচ্ছি, চাকরি সূত্রে হতে পারে, কাজের সূত্রে হতে পারে। তো উনি আপনার থেকে এই মানে একটা হয় না যে একটা কনসার্ন চাইছেন যে না, আই লাভ ইউ টু, আমি ঠিক আছে যা হয়ে গেছে আমি মানে মেনে নিচ্ছি, এরকম যে একটা ব্যাপার হয় না, এই সিচুয়েশনটা কিন্তু আমি বন্ধু এখানে দেখতে পাচ্ছি। তো ওভারঅল আমি যেটা বলবো, আপনার পার্টনার এখন কিন্তু আপনার সঙ্গে একটা স্পিরিচুয়ালি কানেক্টেড হতে চাইছেন, তার সঙ্গে যেটা
অনেকের ক্ষেত্রেই কিন্তু বিয়ের প্রপোজাল পাবেন। ইয়েস, 110% আপনার পার্টনার আপনাকে কিন্তু বিয়ের প্রপোজাল দেবেন আমি এখানে দেখতে পাচ্ছি, কারণ উনি আপনার সঙ্গে একটা হ্যাপি ফ্যামিলি লাইফ করার কিন্তু চিন্তা ভাবনা করছেন। ঠিক আছে, একটা হ্যাপি ফ্যামিলি লাইফ আপনার আর ওনার যাতে হয় সেটা নিয়ে উনি কিন্তু খুবই কনসার্ন, যে ঠিক আছে যে যা হয়ে গেছে হয়ে গেছে, কারণ আপনি ওনাকে যেই পরিমাণে ভালোবাসা দিয়েছেন বা ভালোবেসেছেন সেটা কিন্তু উনি কারোর কাছে পাননি। মানে হতে পারে কেরিয়ারের সময়, কেরিয়ারের এমন কোনো ক্ষেত্রে যেখানে উনি হয়তো মানে চাকরি সূত্রে কোনো জায়গায় দূরবর্তী কোনো স্থানে বাড়ি থেকে থাকতেন, যেই সময় কেরিয়ারে কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেম এসেছিল, হতে পারে ওনার ফ্যামিলি রিলেটেড কিছু ইস্যু এসেছিলো, সেই সময়ও আপনি যে মেন্টাল সাপোর্টটা দিয়েছেন না সেই জায়গাটা কিন্তু উনি ভুলতে পারেননি। তো ওভারঅল আমি একটা কথাই বলবো বন্ধু, আপনার পার্টনারের কাছে কিন্তু অপশান রয়েছেন। এবং দেখুন এখানেও এসেছে দ্য হায়রোফ্যান্টের কার্ড, এখানে দ্য এম্পেরর, এবং এখানে দেখুন এসেছে সিক্স অফ কাপসের এনার্জি। ঠিক আছে, তো অবশ্যই আমি এখানে বলবো আপনার পার্টনার কিন্তু আপনার কাছে রিকনসিলিয়েশন করার জন্য 100% ভাবছেন। তবে হ্যাঁ, এটা ঠিক ওনার কাছে কিন্তু একটা অপশান রয়েছে বন্ধু। তো যাই হোক, ফ্যামিলি একটা ইস্যু ছিল আপনাদের রিলেশনশিপ খারাপ হওয়ার জন্য 100%, তবে এটা ম্যারেজের কার্ড, 110% আপনি ম্যারেজ প্রপোজাল পেতে চলেছেন এবং এটাই তার কনফার্মেশন দিচ্ছে, রাইট? ঠিক আছে, তো এইবারে দেখে নেব যে আপনাদের এই রিলেশনশিপের ওভারঅল এনার্জি কি রয়েছে। তো এটা আপনার পার্টনারের কারেন্ট এনার্জি এবং নেক্সট অ্যাকশন গেল। এবারে দেখব যে আপনাদের রিলেশনশিপে ওভারঅল এনার্জি কি রয়েছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, তো দেখে নেব যে রিলেশনশিপের ওভারঅল এনার্জি আপনার কি রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস এন্ড গাইডস, থ্যাংক ইউ, প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, রিট্রিট, দেখছেন আমি বললাম না রিট্রিটের এনার্জিও এসেছে এখানে। তো দেখুন, ইটস টাইম টু ডিসকানেক্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড। অবশ্যই যদি রিলেশনশিপে আপনাদের রিকনসিলিয়েশন হয়, রিইউনিয়ন হয়, আপনার কাছে কিন্তু এটা একটা মানে রিট্রিটের মতো। ঠিক আছে, তো আপনাকে এই জায়গাটা না মানে সেইভাবেই পালন করতে হবে যেই জায়গাটাতে কি না শুধুমাত্র আপনারা দুজন থাকবেন, যেখানে আর কেউ থাকবে না, মানে পুরো এই ওয়ার্ল্ড থেকে আলাদা। মানে একটা সময় থাকে না যে শুধু ইউ অ্যান্ড মি, এই রকম একটা সিচুয়েশন। ওকে, আর কি এনার্জি আছে দেখে নেব। থ্যাংক ইউ, মেক দ্য এফর্ট। ওকে, দেখুন আপনি কিছু স্টেপস নেবেন, সেই স্টেপসগুলো আস্তে আস্তে সেটা আপনাকে এফর্ট দিতে হবে এই রিলেশনশিপে। হতে পারে আপনার সঙ্গে সেই একটা হয় না যে এই যে ইউথফুলনেসটা, একটা ইনার ইউথফুল, আপনাদের ভিতরের যে চাইল্ডহুড ব্যাপারটা, চাইল্ড মানে ইউথফুলনেসটা, সেটাকে আপনাকে আবার ফিরিয়ে আনতে হবে। তো শাইন করার জন্য এই স্পিরিটটা কিন্তু দরকার, এই ফান লাভিং হওয়াটা খুব প্রয়োজন। আপনার রোম্যান্সকে রিক্যাপচার করতে হবে এবং নিজের ভিতরের ইনার চাইল্ডকে, হ্যাঁ যদি বলা চলে ইনার চাইল্ডকে আপনাকে ফিরিয়ে আনতে হবে। ওকে, হতে পারে আপনাদের দুজনের মধ্যে অ্যাট্রাকশনটা অতটা বেঁচে নেই, কেমিস্ট্রিটা অতটা বেঁচে নেই এই রিলেশনশিপে, কিন্তু সেই জায়গাটা থেকে কিন্তু আপনাদের একে অপরের সঙ্গে কথা বলাটা খুব প্রয়োজন, কারণ আপনার ইনার মোস্ট সেলফ যেটা রয়েছে না দুজনেরই, সেটা কিন্তু ডিপেন্ডস করছে এই বন্ডটার উপরে, যে আপনি বন্ডিংটা কীরকম করবেন এবং তার সঙ্গে এনার্জি এসেছে কেমিস্ট্রি। ঠিক আছে, তো এই যে কেমিস্ট্রিটা হারিয়ে গেছিল সেই স্ট্রং ম্যাগনেটিক বন্ডটাকে আপনাকে ফিরিয়ে আনতে হবে, তবেই কিন্তু আপনি দেখবেন একটা আপনার রিলেশনশিপটা আরও সুন্দর করে এগোবে। এবং তার সঙ্গে দেখুন বটম অফ দ্য ডেক এসেছে হার্ট টু হার্ট কনভারসেশন। সো অনেস্টলি ডিসকাস করাটা খুব দরকার নিজেদের ফিলিংসকে নিয়ে, কারণ আমিও মনে করি পার্সোনালি যে ফিলিংসটা ক্লিয়ার হওয়াটা না খুব প্রয়োজন। আমি আমার অনেক ক্লায়েন্টকে দেখেছি মনের কথাটা আমাকে বলে, কেন জানি না তার পার্টনারকে বলতে পারে না। তো এটা আপনাকে বোঝা উচিত যে আপনি মন খুলে কথা বলুন, কি হবে, খারাপই তো ভাববে, ভাবুক না। এই প্রবলেমটা আমিও ফেস করেছি একটা সময়, আমি আমি এমনিতেই একটু কম কথা বলতাম। তো আজকে ট্যারোর ওয়ার্ল্ডে এসে আমি
মানে আমার প্রথম প্রথম ভিডিও যদি আপনারা দেখেন আপনারা বুঝতে পারবেন যে আমি একটু না মানে একটু লাজুকে টাইপেরই ছিলাম, খুব বেশি কথা বলতে পারতাম না। কিন্তু এই সমস্যাটা আমার পার্টনারের সঙ্গে আমি ফেস করেছি। তো আমার খুব ক্লোজ আমার একজন আমার মানে খুব ক্লোজ আমার কাছে উনি কিন্তু আমাকে বলেছিলেন, উনি বলাটা ভুল হবে, আমার দিদি, দিদি আমাকে বলেছিল যে দেখ বোন যাই হোক তোকে কিন্তু তোর কথাটা রাখতে হবে। তো সত্যি আপনার মনের কথা যদি আপনি যদি না আপনার পার্টনারকে বুঝিয়ে বোঝাতে পারেন না, বুঝিয়ে বলতে পারেন না, বিশ্বাস করুন কেউ অন্তর্যামী নয় যে আপনার মনের কথাটা বুঝে নেবে। তো আমি ভাবতাম যে আরে কেন ও বুঝতে পারছে না কেন। তো এরকম একটা সিচুয়েশন কিন্তু একসময় আমিও ফেস করেছি। ওকে, দেখুন ওনার কিন্তু আপনাকে হার্ট করা ইন্টেনশন ছিল না, এটা কিন্তু বুঝতে হবে আপনাকে। উনি কিন্তু এটা সত্যি যেটা আগে থেকে প্রথম থেকে এনার্জিটাই কিন্তু আসছে, ইন্টেনশনালি কিন্তু কিছু হয়নি। এ দেখুন, আই হাইড বিহাইন্ড মেটেরিয়াল থিংস, আমি বললাম না ওনার এমন অনেক কিছু ব্যাপার আছে, কেরিয়ারও হতে পারে, যেখানে উনি ব্যাপারটাকে একটা গুরুত্ব দিতে গিয়েই সিচুয়েশনটা খারাপ হয়েছিল। তো ইটস এ হিলিং টাইম, এখন এটা হিলিং টাইম। দেখুন ওয়াও দারুণ এনার্জি এসেছে বন্ধু, দ্য এন্ড অফ আস ওয়াজ দ্য বিগিনিং ফর মি। তো এই যে আপনাদের শেষ শেষটা এটা যে মানে শেষ ভাবছেন, এটা ওনার কাছে কিন্তু ওনার জন্য নতুন শুরু। তো উনি কিন্তু হয়তো নিজের লাইফে এগোনার চিন্তাভাবনা করেছিলেন, কিন্তু উনি এটা হিল করছেন নিজেকে আর কিছু নয়। দেখুন উনি যে লাইন ক্রস করেছেন সেটা উনি জানেন যে উনি ভুল করেছেন কোনো একটা, এবং বটম অফ দ্য ডে উনি কিন্তু সত্যিটা খুঁজে বেড়াচ্ছেন এখনো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার বন্ধু। তো একটা কথাই বলি যে রিলেশন যদি ঠিক হয়ে যায় আপনার, সেক্ষেত্রে আপনাকে উনি যদি আবার ফিরে আসেন, কারণ উনি হিল করছেন, নিজেকে হিল হচ্ছেন, এবং উনি নতুন করে শুরু করার চেষ্টা করেছিলেন, কিন্তু আপনাদের দুজনের ওই যে বললাম না একটা হার্ট টু হার্ট কনভারসেশন হওয়াটা খুব দরকার, কেমিস্ট্রি ফিরিয়ে আনা দরকার। আপনি ওনাকে অ্যাপ্রোচ করবেন যে অ্যাটলিস্ট কোথাও ঘুরে আসার জন্য, ছোটোখাটো কোথাও, কাছাকাছি কোথাও, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু দরকার। ওকে, তো ঠিক আছে বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।